तुझे बैठा दे खाओ कार बैठा दे अच्छा कार ना करना कार ना करो शरीर खराब करो खाओ 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 आर बैठा दे अम्मू तो एक बार ना करते देखो तुम अम्मू अच्छी मैच से बैठा ना करते ठीक अच्छे আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম প্রতিদিনের আপডেট নিয়ে। চেষ্টা করি ছোট ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে, প্রতিদিনের টুকিটাকি যা করছি তাই আপনাদের সাথে শেয়ার করতে। আমি চার দিন যাব টানা দাঁতের ডাক্তারখানায় যাচ্ছি, তো আমার সাথে সাথে সাফনেরও দাঁতের চিকিৎসা করছি। সাফনের কিন্তু অনেকবারই মাড়ি ফুলে মুখ ফুলে গিয়েছিল। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন বা আমার ডেইলি ব্লগগুলো দেখেন তারা জানেন সাফনের দাঁতের অবস্থা খুবই খারাপ। এই জন্য আমার আর সাফনের দুজনেরই দাঁতের চিকিৎসা করাবো। তো অলরেডি আমি চার দিন আসছি, আরও অনেক দিন আসতে হবে। তো সাফওয়ান আসলে অনেক কান্না করে, কারণ ডাক্তার সুই দেয় ওর মাড়িতে, তারপর স্লাইন দেয় মানে সুইয়ের মাধ্যমে, তারপরে ছোট মানুষ তো এত আসলে বুঝে না, এই জন্য কান্না করে, কি আর বলবো। তো সাফওয়ানের শেষ, এখন আমি বসবো। তো আমি কিছুক্ষণ ওয়েট করছি, কারণ ডাক্তার একজনকে করার পর 10-15 মিনিট রেস্ট নেয়, তারপর আবার আরেকজনকে করে। আমি দেখলাম একটা পেশেন্টকে যদি লং টাইম উনি করে, যেমন 20-25 মিনিট, তাহলে আবার 5 মিনিট রেস্ট নেয়। তোমার নাম সাফরিন, দুইটা তোমার নাম, একটু চুমা দাও ফুপিকে, দাও, বাই বাই। আজকে ইফতারিতে আম্মু কোনো ভাজা পোড়া করে নাই, রাইস, ভেজিটেবল আর চিকেন। খুবই ইয়ামি ইয়ামি খাবার। অনেকদিন পর আম্মুর হাতের রাইস খাচ্ছি। যদি এই রাইসের রেসিপি জানতে চান অবশ্যই কমেন্ট করতে হবে, কারণ আমি এটার কোনো রেসিপি তৈরি করি নেই। আপনারা যদি মজার রাইসের রেসিপি জানতে চান তাহলে আপনাদের জন্য তৈরি করে দেখাবো। দাঁতের ডাক্তারখান থেকে আসার পর আমার টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তো আমি কিছুক্ষণ রেস্ট নিয়েছি। তারপর তো ইফতারের টাইম হয়ে গেলো, ইফতারি খাবো এখন। ইফতারের টাইমে এগুলো খাচ্ছি, কিন্তু রাতে সারা আমাদের ট্রিট দিবে, বার্গার খাওয়াবে। তো ইয়াহু, সারা খাওয়াবে। তুমি কি? আমি কি সেটা বলা যাবো না, আর বললাম না, আমার পচা দেখা যায়নি, এটা পুরাই ফুকুন নি। যাই হোক, গিফট অফ লাভ, এই প্লেনারও না কই রাখমু, বের করো, এটা ভুলে এটা খেতে হয় না, তুমি কি জানো না তুমি আসলে জানো এই না, এগুলো সব খেতে বার্গার প্লেটে খেতে হয় না, দেখুনি এটা পুরা আমার হাসি কি হয়েছে আম্মু, কি হয়েছে মামা, মামা আম্মু কি হয়েছে, ঝাল মামা, পিজা খাইছে মামা, ঝাল কত কয়শো, এই জন্যই তো কিছুই তো নাই, শুধু একটা পেটি, চিজ,
সারা আমাকে এত মজার একটা বার্গার খাওয়াইছে, এই উপলক্ষে আপনারা সারার পেজটাকে ফলো দিয়ে দেবেন, সার মিম সারা। সো এখান থেকে বিদায়, আল্লাহ হাফিজ।